এটা হচ্ছে মনির ভাইয়ের টমেটো ক্ষেত। উনি টমেটো গাছ এখানে প্রায় 300 বলে 3000 টমেটো গাছ লাগিয়েছে। হ্যাঁ টমেটো, হ্যাঁ দাও। টমেটোগুলো কীভাবে পড়ে আছে, খাওয়ার মানুষ নাই, নেওয়ার মানুষ নাই, অফুরন্ত টমেটো গাছ থেকে পড়ে আছে এখানে, দেখুন। আর আমরা শহরে একটা সময় টমেটো 120 টাকা কেজি কিনে খেতাম, আর এখানে দেখেন কিভাবে পড়ে আছে। বিদেশের কান্ট্রিতে যেমন আপেল পড়ে থাকে গাছের নিচে, ঠিক আমাদের দেশে টমেটো সেরকম ভাবে পড়ে আছে। এই দেখুন এটা হচ্ছে টমেটো বাগান। তুমি আমার পিছা পিছা আসো। ওয়াও কত সুন্দর টমেটো! ইস, এই যে একটা, এগুলো সাইজ হলো অনেক বড় এবং খুবই টেস্টি, এবং আপেলের মতো এটাতে ভিটামিন সি খুবই সুস্বাদু। না খাইছি, আর খাবো না। ওয়াও কত টমেটো এখানে, প্রায় সব মিলে 8-10 মন টমেটো হবে। গাছগুলো মরে গেছে, এই গাছগুলোর সময়সীমা শেষ, যার জন্য এই গাছগুলো মরে গেছে, সিজন শেষ। হ্যাঁ ধনে পাতা গন্ধ পাচ্ছি, এটাও আবার ধনে পাতা। আসুন ওইদিকে যাই। কোনগুলো আছে গাছ? ও হ্যাঁ, আবার টমেটো ক্ষেতের মাঝখানে আবার বরবটি গাছ লাগিয়েছে, মানে টমেটোর সিজন শেষ, এখন বরবটি শুরু হবে। এগুলো হচ্ছে ধনে পাতা। আমি এখানে আসছি ধনে পাতার গন্ধে পেটটা ভরে গেছে, ও সরি মন ভরে গেছে। আহ কি সুন্দর দেখতে, মনে হচ্ছে এক একটা ফল। এগুলো হচ্ছে বরবটি গাছ, আর কিছুদিন পরেই এখানে বরবটি হবে। এই যে দেখুন বরবটি, ফুল আসেনি এখনো, এখনো গাছগুলো বেড়ে চলছে। এখানে আবার উপরে মাথার উপর আবার তার দিয়ে টাল দেওয়া হয়েছে, এই যে দেখুন টাল। প্রায় 1 বিঘা জমির উপরে, না আরও বেশি হবে, 2 বিঘা জমির উপরে এই খাতটি করা। এটা সবচেয়ে বেশি বড়, দেখি দেখি, বাও মনে হচ্ছে আপেল। ইস, ধরার সাথে সাথে ছুটে গেছে, একদম টাটকা মনে হচ্ছে ফ্রেশ টমেটো। এটাতে ভিটামিন প্রচুর সি আছে, কাঁচা খাওয়া যায়, কাঁচাও খেতে ভালো লাগে। এটা দিয়ে আবার রান্নার সময় আবার টমেটো সালাদটা খুবই প্রিয়। বিশাল এই মৌসুমে খেতের মধ্যে একটা ফসল শেষ হওয়ার সাথে সাথে আরেকটি ফসল উৎপাদন হয়, খুবই ভালো। সামনে বর্ষাকাল, এই বর্ষাকালের সময়ে এখানে প্রচুর পানি জমে, তখন আবার এখানে আবার মাছ চাষ হয়। এই বিলের মধ্যে পুরোটাই টাল দিয়ে ঘেরা।